রাজ্যে যখন করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, তখন বর্ধমানে দেখা গেল এক অন্য ছবি। বিধায়কের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহড়ি পড়ে গেল। অসুস্থ হলেন এক মহিলা। নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই বর্ধমান কার্জন গেট চত্বরে অসংখ্য মানুষের জমায়েত হয় এদিন। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগেই এদিন কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল। বিধায়ক জানিয়েছেন, প্রায় 4,000 মানুষের জন্য কম্বল বিতরণের আয়োজন করা হয় বর্ধমানের কার্জন গেট চত্বরে। তবে বিধিনিষেধকে তোয়াক্কা না করেই গাদাগাদি আর ঠাসাঠাসি করে অসংখ্য মানুষের জমায়েত হয় এই অনুষ্ঠানে। তবে কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মঞ্চের সামনেই, আর তারই মধ্যে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। এদিনের অনুষ্ঠানে 4টি অ্যাম্বুলেন্স এবং 2টি স্বর্গরথ বিনামূল্যে পরিষেবা চালু করেন বিধায়ক। আপনারা বেরোনোর রাস্তাটা ঠিক রাখুন, আপনারা প্রত্যেকে কম্বল পাবেন, আপনারা কুপন নিয়ে কুপন আছে, প্রত্যেকে নিশ্চিন্ত থাকুন, প্রত্যেকের কুপন যারা কম্বল পেয়েছে, যারা কম্বল পেয়েছে তাদেরকে বেরোনোর সুযোগ করে দিন, যাতে যারা পেয়েছে তাদেরকে বেরোনোর সুযোগ করে দেওয়া যায়। যত থাকা সামনে যারা নিয়ে প্রতিষ্ঠিত করা যাবে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের লোগো অনুমোদন করল, কিন্তু সঙ্গে সঙ্গে একটি অনুবিধি জুড়ে দিল যে দ্বাদশ 6% অনেক বেশি ভোট পেল নতুন দল। চালু হয়ে গেল এক সন্ধিক্ষণে বর্ধমানবাসীর উপস্থিতি জানাই শ্রী খোকন দাসকে, যার ঐকান্তিক উদ্যোগে বর্ধমানবাসীর সেবায় স্বার্থে শুভারম্ভ হলো বিনামূল্যে 4টি অ্যাম্বুলেন্স এবং 2টি স্বর্গরথে বিনামূল্যে। হাততালি মারো, হাততালি! আপনারা দেখছেন একে একে 4টি অ্যাম্বুলেন্স এবং 2টি স্বর্গরথ সাইরেন বাজিয়ে এগিয়ে চলেছে। এটি বর্ধমানবাসীর সেবায় স্বার্থে উৎসর্গ করলেন মাননীয় শ্রী খোকন দাস, আপনাদের ভালোবাসায় যিনি আজ বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক। দেখো বদলে গেছে বাংলা, দেখো এগিয়ে গেছে বাংলা। কর্মসূচি চালু হতে চলেছে মাননীয় শ্রী খোকন দাসের ঐকান্তিক উদ্যোগে, সঙ্গে রয়েছেন সারা। আমরা 4,000 মানুষকে আজকে কম্বল দিলাম, কম্বলটা দিলাম যে এই ঠান্ডা পড়ে গেছে, বহু অসহায় মানুষ, একবারে গরিব মানুষ যারা তাদেরই দিয়েছি। চেন কম্বলের সঙ্গে সঙ্গে আমি 4,000 মাস্কও দিয়েছি, বস্তা ভর্তি মাস্ক ছিল, সবাইকে দিয়েছি। এবার একটু হুড়াহুড়ি হবে, আমরা সাবধানভাবেই মাস্ক, অধিকাংশ লোকই মাস্ক পরেছিল, এই যে এখানে ছবি তুলে দেখুন সবাই মাস্ক পরা। ওটা একটু একটু ভিড় হয়ে গেলে সেটা হয়, আমরা বারবার অ্যালাউন্স করেছি, আমরা আমাদের সবাইকে কম্বলের সঙ্গে মাস্ক দিয়েছি এবং অধিকাংশ লোকই মাস্ক পরেছিল। কিছু লোক রাস্তাঘাটে রাস্তার ওপর প্রোগ্রাম, কিছু লোক গেছে, হয়তো অসুবিধা হয়েছে, কিন্তু আমরা সবাইকেই বারবার মাইকে বলেছি, বারবার সতর্ক করেছি যে আপনারা এই যাতে না করে, ভিড় না করে, আস্তে আস্তে লাইন দিয়ে সবাই মাস্ক পরে নুক, আমরা সেটা চেষ্টা করেছি। না, দু একজন অসুস্থ হয়েছে, সবাই ভালো হয়ে গেছে, বয়স্ক মানুষ একটু অসুস্থ হয়েছিল, এটা এখন খবর নিলাম, সবাই বাড়ি চলে গেছে।